এবার মেহেরপুর জেলায় কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। কাঁঠাল বাগান ও জেলার সরকারি রাস্তার দুপাশে সরকারি বেসরকারিভাবে লাগানো কাঁঠাল গাছগুলোতে কাঁঠালে ভরে গেছে। মেহেরপুরের গাংনী উপজেলার গাংনী হাট বোয়ালিয়া সড়কের দুপাশে কাঁঠালের সারিবদ্ধ গাছ পথচারীদের মুগ্ধ করে। প্রায় 10 কিলোমিটার রাস্তা দূরে এই কাঁঠালের গাছে কাঁঠাল ঝুলে আছে। দেখভালের নেই কোনো লোকজন, কেউ একটি কাঁঠালও চুরি করে না। পথচারীরা চলার পথে একটু দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছে সারিবদ্ধভাবে লাগানো এসব গাছের কাঁঠাল। আঠালো এই ফলটি সাইজে খুব একটা বড় না হলেও স্বাদে অনন্য। চলতি মৌসুমে জেলায় 3,500 হেক্টর জমিতে 25,573 মেট্রিক টন কাঁঠালের ফলন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ। কৃষি বিভাগ বলছে অনুকূল আবহাওয়ায় গাছে ব্যাপক কাঁঠাল ধরেছে, তবে মৌসুমের শুরু থেকে প্রয়োজনীয় বৃষ্টিপাতের কারণে এবার কাঁঠাল ভালো হয়েছে। বাজারে পাকা কাঁঠালও বিক্রি হয়েছে। এছাড়া সবজি হিসেবে বাজারে কাঁঠাল বিক্রি হচ্ছে। কাঁঠাল উৎপাদনে কোনো খরচ না থাকায় চাষিরা লাভের মুখ দেখতে শুরু করেছেন। জেলার চাহিদা মিটিয়ে প্রচুর কাঁঠাল রাজধানী সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে বলে আশা করছেন চাষিরা। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।